ইউনিয়ন হাসপাতাল স্বাস্থ্য কথা। তো আরেকটা বিষয় দেখা যায় যে পানি, অনেকে যে শুধু পানি খেতে থাকে এইসব দেখা যায় কি কিছুক্ষণ পরপর ওই প্রস্রাব ব্যাগ হয়। পানিটা পরিমিত পরিমাণ খাবে এবং কিছুক্ষণ পরপর খাবে, একসাথে একেবারে আধা লিটার খেয়ে ফেললাম এরপর কিছুক্ষণ খেলাম না, তা হবে না। আর ভোরবেলা যেটা বলতে হয় যে ভোরবেলা যেটা সেরির সময় আমরা যা খাবো, আমরা যেন তৈলাক্ত জিনিস অ্যাভয়েড, ভাজা পড়া জিনিসগুলি যেন অ্যাভয়েড করি। অনেক সময় দেখা যায় কি অনেকের একটা এখানে গ্রামের বোধভ্যাস আছে, এখানে বোধভ্যাস আছে মরিচ চোরা দিয়ে খাই, মরিচের চাটনি করে অর শুটকির চাটনি করে। এটা হয় কি অ্যাসিডিটি বাড়িয়ে দিয়ে সারাদিন সে রোগী কষ্ট পায়, অনেক সময় বমিটিং হয়, বমি হয়। সুতরাং যারা সেরির সময় শুটকির ভর্তা অথবা শুটকির চাটনি অথবা মরিচের চাটনিটা যেন অ্যাভয়েড করে আমরা। আর যেটা আমি বলবো যে বাইরের খাওয়ার চেয়ে ঘরের খাওয়াটা উত্তম। একদম যারা একদম অপারগ তারা যেন অল্প কিছু ভাতও খেয়ে ফেলতে পারে সেরির সময়, এটা অথবা ইফতারের সময়, এটা অত্যন্ত ভালো কাজ দেয় পেটের জন্য। আর রমজানে আমি যেটা বলবো যে স্বাস্থ্যের যে উপকারিতা সেটা হচ্ছে যারা একটু মোটা বালকি তাদের কোলেস্ট্রল লেভেল যেমন কমায় তেমনি ওজনটা কমাতে সাহায্য করে। এছাড়া আমাদের শরীরে যে বিভিন্ন রক্তনালীগুলি আছে সেগুলিতে যে কোলেস্ট্রলগুলি জমে সেগুলি পরিষ্কার হতে সাহায্য করে। কিডনির যে আছে কিডনি পরিশোধন করে, যেটা আমরা গ্লোমেরুলাস বলি, সেটাও এই রমজানের ভিতরে দেখা যায় কি রেস্টের কারণে অনেকটুকু কার্যকারিতা বৃদ্ধি পায়। এবং ব্রেনের যে নেটওয়ার্ক, ব্রেনের যে বিভিন্ন নিউরনগুলি আছে এই রমজানের ভিতরে দেখা যায়, এই রমজানের ভিতরে আমরা যেসব খাদ্য খাই অনেক সময় দেখা যায় অনেকগুলি খারাপ পদার্থ অ্যাসিটন জাতীয় জিনিস তৈরি হয় যেটা ব্রেনের ক্ষতি করে। এই রমজানের কারণে এই ব্রেনটা অনেকটুকু সুস্থ থাকে এবং ভালো থাকে। আর আমি যেটা বলি যে ডায়াবেটিস এবং হার্টের রোগীর ক্ষেত্রে কয়েকটা জিনিস অত্যন্ত দেখার বিষয় হলো যে যারা হার্টের রোগী তাদের যে যেমন মনে করেন আমরা নিডো কার্ড দিই অথবা ম্যাটা কার্ড দিই, সেটা যেগুলো দুইবার খাবে সেটা ইফতারের পরে একটা খাবে, সেরির সময় একটা খাবে। আর ইকোস্পিনটা রাতে ঘুমানোর সময় খেলে সবচেয়ে ভালো হয়। আর লিপিড লোয়ারিং এজেন্টটা রাতে ঘুমানোর সময় খাবে। এবং গ্যাস্ট্রিক ওষুধগুলো দুইবেলা করে খাবে, ইফতারের সময় এবং সেরির সময়। আর যেগুলি ওই বলবো যে অনেকের মাথা ঘোরানোর ওষুধ আছে, হার্টের ওষুধ আছে অথবা ডায়াবেটিসের ওষুধগুলি, যেমন মনে করি আমরা কমেট, এটা আমরা খাবো ইফতারের সময় এবং সেরির সময় খাওয়ার পরপর খাবো, এটা খাওয়ার পরের খাওয়ার নিয়ম। কিন্তু যেমন ডাইমেরল আমরা ট্যাবলেট ডায়াবেটিস ওষুধ খাওয়ার ঠিক আগে খাবো, খাওয়ার এরপর পরে খাওয়ারটা খাবো। আর রেগুলার চেক আপ করা হার্টের রোগীদের জন্য এবং ডায়াবেটিসের রেগুলার চেক আপ করাটা অত্যন্ত আমার মনে হয়, যারা বিশেষ ইনসুলিন নেয় অনেক দেখা যায় এই রমজানের দুইটা রোগ বেড়ে যায়। একটা হচ্ছে আমাদের হার্ট ডিজিজের যা স্ট্রোকের রোগগুলির বেড়ে যায়, এবং দেখা যায় যারা অনেক সময় সারা রাত জেগে থাকে সেই পর ঘুমায়, এতে করে হার্টের যে আমাদের যে শরীরের যে সিস্টেমটা সেটা চেঞ্জ হয় এবং হার্ট অ্যাটাকটা ঝুঁকি বেড়ে যায়। তা আমি অনুরোধ করবো যেন রাত যেন না জাগে, রাত জায়গাটা খুব ক্ষতিকর, ক্ষতি বয়ে আনে। ইউনিয়ন হাসপাতাল স্বাস্থ্য কথা।